হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপিকা আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি একঘেয়েমি আলু চপ থেকে বিরতি নিয়ে এবার টমেটোমের চপটা ট্রাই করে ফেলো এইটা কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে একদম জমে যাবে তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক ফ্রেন্ডস টমেটো চপের স্টাফিংটা বানিয়ে নেওয়ার জন্য একটা নন স্টিক ফ্রাইং প্যানের মধ্যে নিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল তাতে এক চামচ বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে নেব না ওভার কুক করবো না জাস্ট মিডিয়াম ফ্লেমে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখানে আমি বাদাম অ্যাড করছি আমি কাজু বাদাম অ্যাড করছি এখানে অন্য বাদাম যেমন কাঠবাদাম বা চিনাবাদাম সেটা আপনাদের চয়েস অ্যাড করতে পারেন বাদাম দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি কিনিস এখানে দশ বারোটা মতন কিশমিশ আমি অ্যাড করে দিয়েছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি অ্যাড করে দেব দুটো সেদ্ধ করা আলু যেটা আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম তো এই আলুটা দেওয়ার পরে ভালোভাবে আরও একবার আমি ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে আমি ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো ড্রাই মশলাগুলো যেমন এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম তার সাথে আলুর পরিমাণটা বুঝে নুন দিলাম তার সাথে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতো ঠিক আছে এবার একটু মশলাটা টকটক করার জন্য দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এক চামচ মতো মানে চা চামচের এক চামচ তার সাথে অ্যাড করছি চাট মশলা এই চাট মশলাটা দিলে এই যে মানে আলুর যে ফ্লেভারটা এটা পুরো বদলে যায় খুব ভালো লাগে খেতে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স তার সাথে দু চামচ টমেটো সস ঠিক আছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কার দানাগুলো বের করে সেটাও ব্যবহার করতে পারেন তো সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে ভালো করে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে প্রত্যেকটা মশলার সাথে আলুটা যাতে খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে ফ্রাই হয় সেই জন্য এই ম্যাশারটা ইউজ করছি সবার শেষে আমি অ্যাড করছি একটা কাঁচা লঙ্কা কুচে এটা আপনারা ঝাল বুঝে করবেন তার সাথে শুকনো লঙ্কাও দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য তার সাথে সবার শেষে দিয়ে দিচ্ছি একটু চিনি এবার সব মশলা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার আমার আলু স্টাফিং একদম রেডি তো এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি পাঁচ মিনিটের জন্য এটা আমি জলে সেদ্ধ করে নিচ্ছি টমেটোগুলো যখন একটু সফট হয়ে যাবে তখন আমি এটা জল থেকে তুলে নেব আর একটু ঠান্ডা হয়ে গেলে আস্তে করে আমি এটার স্কিনটা রিমুভ করে দেব। মানে টমেটোর এই যে খোসাটা এটা রিমুভ করার জন্যই জলে পাঁচ মিনিটের জন্য আমি বসিয়েছিলাম এইভাবে দুটো টমেটোমেরই খোসা ছাড়িয়ে নিতে হবে এই টমেটোমের খোসা বা স্কিনটা স্কিন টোনার হিসেবে খুব ভালো কাজ করে এটা খুব হেল্পফুল তো এটা ফেসে অ্যাপ্লাই করতে পারো তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে তো একটা ছুরির মাধ্যমে আমি টমেটোমের ভেতরে যে দানাটা আছে যে জুসটা আছে সেটাও বের করে নেব এইভাবে আমি রিমুভ করে দিচ্ছি সেম টেকনিক্যাল অ্যাপ্লাই করে আমি দুটো টমেটোমেরই জুস আর দানা বের করে নিচ্ছি এবার আমি নেক্সট স্টেপে যাবো স্টাফিংয়ের যে প্রসেসটা সেটা এবার আমি করব। আলুর পুর রেডি টমেটোম রেডি তো এবার বাকি হচ্ছে পুরটা টমেটোমের মধ্যে দেওয়া যেটা আমি করছি দু আড়াই চামচ মতন পুর আমি টমেটোমের মধ্যে দিয়ে দিলাম এইভাবে বাকি টমেটোমটাকেও আমি ফিল করে নেব তো আলুর পুরটা দেওয়ার পরে এর ওপরে একটু ভালোভাবে ময়দা ছড়িয়ে দিতে হবে ময়দা দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি ব্যাটারটা রেডি করার জন্য দু তিন চামচ মতো বেসন নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরে দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তাতে অ্যাড করে দেব শুকনো লঙ্কা গুঁড়ো এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো চামচের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ব্যাটারটা রেডি করব নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর এটা কন্টিনিউয়াসলি বিট করতে থাকবো মানে এটা ফ্যাটাতে হবে এটা আপনারা হাতের মাধ্যমেও করতে পারেন এটা আপনাদের সুবিধা মতন করে নেবেন প্রথমেই যদি অনেকটা জল দিয়ে দিই তাহলে বেসনের দানা রয়ে যাবে মানে একটু দানা দানা রয়ে যাবে তো বেসনটা ভালোভাবে মেল্ট হবে না ভালোভাবে রেডি হবে না ব্যাটারটা তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটা রেডি করতে হবে এটা খুব বেশি পাতলা করলে হবে না একটু গাঢ় ব্যাটার রেডি করতে হবে ঠিক এই রকম গাঢ় ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি টমেটোমগুলো ভালোভাবে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি কোট করে নিয়ে কড়াই রিফাইন্ড অয়েলে আমি চপগুলো ভেজে নিচ্ছি আমি রিফাইন্ড অয়েলটাই প্রেফার করি সরষে তেলটা একটু অ্যাভয়েড করি তো রিফাইন্ড অয়েলে আমি ভালোভাবে চপগুলো একে একে মিডিয়াম টু লো ফ্লেমে এটা ফ্রাই করে নিতে হবে এইভাবে আমি দুটো চপই গড়ে নিয়েছি ফ্রেন্ডস টমেটোমের চপ তো আমার একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাঙ্কস ফর ওয়াচিং